বিপিএল এর নতুন মৌসুমে নিজেদের পরিকল্পনা নিয়ে সংবাদ সম্মেলন করেছে খুলনা টাইটান্স। কোচ মাহেলা জয়বর্ধনেকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। স্টুয়ার্ট লর পরিবর্তে এই মৌসুমে দায়িত্ব দেওয়া হয়েছে লঙ্কানি গ্রেটকে, যার অধীনে এবারে আইপিএল এ চ্যাম্পিয়ন হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। প্রেস মিটে জয়বর্ধনে জানান, পেশা হিসেবে নয়, আগ্রহ থেকে কোচিংকে বেছে নিয়েছেন তিনি। এ সময় জয়বর্ধনের সঙ্গে ছিলেন দলটির আইকন ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ, চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ এমপি, ব্যবস্থাপনা পরিচালক কাজী ইনাম আহমেদ ও ম্যানেজার হাবিবুল বাশার সুমন। This is not a job. This is about me contributing to the game. And that's what I've enjoyed most about this. So I don't see it as being a pressure thing. এই বছর যেহেতু আমাদের টিমটা আরো বেশি ব্যালেন্স আমার কাছে মনে হচ্ছে, তো হোপফুলি আমরা আরো ভালো রেজাল্ট দিতে পারবো আশা করি। আর আমি সবসময় এটা বিশ্বাস করি যে আমাদের ডোমেস্টিক প্লেয়ারদের অবদানটা সবসময় বিপিএল এ অনেক ইম্পর্টেন্ট। খুলনা টাইটান্সের সংবাদ সম্মেলন কভার করতে সেখানে আছেন ইভান ইকরাম, আমরা চলে যাচ্ছি তার কাছে। ইভান, কি জানালেন আসলে মাহেলা জয়বর্ধনে? এরকম একজন লঙ্কান গ্রেট আমরা জানি, যাকে দীর্ঘ সময় দাপটের সাথে খেলেছেন এবং ওয়ার্ল্ড ক্রিকেটে তার এত রেপুটেশন, গতবার ঢাকা ডায়নামাইটসের হয়ে খেলেছিলেন, এবার কোচ হিসেবে খুলনায় শুরু করতে যাচ্ছেন, তার আসলে দলটাকে নিয়ে পরিকল্পনা কি? আর মাহমুদুল্লাহ রিয়াদকেও কনফার্ম করে ফেলেছে যেহেতু খুলনা টাইটান্স, দুজনে আসলে এবারের প্ল্যান নিয়ে কি বললেন? টিটু, আপনি বলছিলেন যে আসলে এবারের বিপিএল এ খুলনা টাইটান্স যাকে পেয়েছেন তিনি শ্রীলঙ্কান একজন গ্রেট, এবং সেই গ্রেটের ছোঁয়ায় খুলনা টাইটান্স কি করে সেটা আসলে এই টুর্নামেন্টে সবার চোখ থাকবে। কেননা ঠিক গেল মৌসুমে আমরা যেটা দেখেছি ওয়ান ম্যান শো বলতে হবে, মাহমুদুল্লাহ রিয়াদ একাই পুরো দলকে টেনে নিয়েছিলেন এবং দুর্দান্ত একটি পারফরমেন্স ছিল, হয়তো শেষ ভাগে গিয়ে খেই হারিয়ে ফেলা বলি বা অন্য যে কোনো কারণই বলি, সে কারণে হয়তো শিরোপার কাছাকাছি যাওয়া হয়নি খুলনা টাইটান্সের। এবং এই মৌসুমে আসলে খুলনা টাইটান্স যেটি করতে চেয়েছে, যা বলা হলো টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে, সেটা হচ্ছে যে গতবারের যে কাজটা শেষ করা হয়নি এই কাজটাই এবার হয়তো বা শেষ করার লক্ষ্য থাকবে তাদের, এবং সেই লক্ষ্যেই মাহেলা জয়বর্ধনের মতো একজন লিজেন্ডকে নিয়ে আসা, এবং যিনি কিনা কিছুদিন আগে মুম্বাই ইন্ডিয়ান্সকে চ্যাম্পিয়ন করেছেন এবং সেই জায়গা থেকে এসে এই টুর্নামেন্টে, বিপিএলের মতো টুর্নামেন্টে যেখানে হয়তো অনেক কম সুযোগ পাওয়া যাবে বা সময় পাওয়া যাবে, পুরো দলকে একসাথে খুব অল্প সময়ের জন্য পাবেন যেহেতু প্লেয়ারদেরকে শেষ দিকে পাওয়া যায় এই টুর্নামেন্টে, তো সবাইকে নিয়ে একসুতোয় গেথে এবং সেখান থেকে পারফরমেন্সটা বের করে নিয়ে আসা তার জন্য চ্যালেঞ্জ। তিনি সেটাই বলছিলেন যে সেটা তার চ্যালেঞ্জ, বাট এটা তিনি চাকরি মনে করে করেন না, ক্রিকেটের জন্য করেন, ভালোবেসে করেন এবং সেখান থেকে সেরা ফলটা বের করে নিয়ে আসার জন্য করেন। একজন সত্যিকারের যোদ্ধাকে আমরা যে মনোভাব নিয়ে আসলে দেখেছি পুরো ক্রিকেটীয় তার ক্যারিয়ারে, যে রূপে দেখতে তাকে আমরা অভ্যস্ত যে কোনো কিছুতেই ছাড় দেওয়া যাবে না এবং সব কিছু থেকে জয়ের মানসিকতা, সেই মানসিকতার আর একবার পুনরাবৃত্তি করে গেলেন এই অনুষ্ঠানে। এবং আমরা মাহমুদুল্লাহ রিয়াদের কথা বলছিলাম যে জাতীয় দল বলি বা খুলনা টাইটান্স বলি, তিনি নিজের যে কতটুকু গুরুত্ব একটি দলের ক্ষেত্রে এবং তিনি পুরো দলটাকে মোটিভেট করে সামনে থেকে কীভাবে নেতৃত্ব দিতে পারেন সেটার তিনি প্রমাণ রেখেছেন বলেই এবার খুলনা টাইটান্স তার উপরে ভরসা এবারেও রেখেছে, এবং এবারেও সেই দলগত পারফরমেন্স, এবারেও সেই দেশীয় খেলোয়াড়দের উপরে নির্ভরতার কথাও তিনি বলেছেন। এবং সত্যিকার অর্থে এবার আমরা যেটা দেখলাম যে তারা এরই মধ্যে বেশ কজন, ছজনের মতো বিদেশি ক্রিকেটারদের সাথে খুলনা টাইটান্স এরই মধ্যে তাদের চুক্তি সম্পন্ন করেছে, এবং সব কিছু মিলিয়ে যে সুতোয় গাঁথার কথা বলছিলাম সেটা নিয়েই নিশ্চয়ই কাজ করবেন মাহমুদুল্লাহ রিয়াদ এবং দ্য গ্রেট মাহেলা জয়বর্ধন। অবশ্যই আপনাকে ধন্যবাদ ইভান ইকরাম, আমাদেরকে জানাছিলেন। ফুল সফরের প্রথম ওয়ানডেতে জয় পেয়েছে হাই পারফরমেন্স ইউনিট, নর্দার্ন টেরিটরিকে হারিয়েছে এক উইকেটে, স্বাগতিকদের 7 উইকেটে 200 রান, 9 উইকেট খরচ করে টপকে যায় সফরকারীরা। মারারা ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন এইচপি অধিনায়ক লিটন কুমার দাস। বিসিবি এইচপি দলের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে 7 উইকেট হারিয়ে 189 রান সংগ্রহ করে নর্দার্ন টেরিটরি। জেকব ডিকম্যান 72 বলে সর্বোচ্চ 73 রানের ইনিংস খেলেন। সফরকারী দলের হয়ে আবুল হাসান রাজু 34 রানে 2 উইকেট নেন। জবাবে জয় পেতে শেষ ওভার পর্যন্ত অপেক্ষা করতে হয় হাই পারফরমেন্স ইউনিটকে। তানভীর হায়দারের অপরাজিত 51 রানে জয় পায় সফরকারীরা। এছাড়া লিটন দাস করেন 41 রান।